আল্লামা দেলার হোসেন সাইদের মৃত্যুতে শোক ও মাগফিরাত কামনা। স্টাফ রিপোর্টার, দেশ বরেণ্য মুফাসসিরে কোরআন, বিশ্ব বরেণ্য মুসলিম তাওহিদি উম্মাহর পথ প্রদর্শক, বিশিষ্ট ইসলামী স্কলার মাওলানা দেলোয়ার হোসেন সাইদির শোক সভা ও মাগফিরাত কামনা করা হয়েছে। লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার করটখিল গ্রামে 16 আগস্ট বুধবার সন্ধ্যায় করটখিল কেন্দ্রীয় জামে মসজিদে আল্লামা সাইদের জীবনী পর্যালোচনা করে শোক, দোয়া ও মোনাজাত করা হয়। করটখিল দিঘিরপার কেন্দ্রীয় জামে মসজিদ কমিটি ও মুসল্লিদের উদ্যোগে জননন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের জন্য দোয়ার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে এলাকার সর্বস্তর মুসল্লিগণ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা আল আমিন, মাওলানা ফজলুল করিম, মাওলানা নোমান সিদ্দিক, মাওলানা নূর নবী, মাওলানা দিলাওয়ার হুসাইন, মাওলানা হারুনুর রশিদ ও মাওলানা জাহাঙ্গীর আলম এবং মসজিদ কমিটির সম্মানিত সভাপতি আতাউর রহমান হুমায়ুন সাহেব। পরিশেষে মাওলানা হারুনুর রশিদ সাহেব দোয়া ও মোনাজাতের মাধ্যমে উক্ত অনুষ্ঠানের সমাপ্ত করেন।